আসসালামু আলাইকুম। আমি আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটা হচ্ছে স্ক্রু ক্রিম। এটা একটা লিপসের স্ক্রাব। এটা কখন, কিভাবে অ্যান্ড কারা ইউজ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা। সো ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কোন প্রোডাক্টের উপর রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো শুরু করি। তো এটা হচ্ছে লিপসের স্ক্রাব। যাদের লিপস বেশি পরিমাণ, অতিরিক্ত বেশি পরিমাণ ড্রাই বা আমাদের লিপসের চামড়া ওঠে, কোনো লিপস বাম দেওয়ার পরে আমরা কি করি, সে চামড়াটা টেনে টেনে তুলে ফেলি। এতে করে কি হয়, আমাদের লিপসটা থেকে রক্তটা মরে যায় আর লিপসটা আরও পরিমাণ ঘা দেখা যায়। অনেক সময় চামড়া ওঠার কারণে লিপসে ঘা হয়ে যায় বা লিপসটা কালো হয়ে যায়। এক সাইড, দুই সাইড, যেই সাইডে চামড়া উঠবেন সেই সাইডটা কালো হয়ে যায়, কারণ সেই সাইডে রক্তটা মরে যায়। সো আমরা সেটা অবশ্যই করব না। আমরা সব কিছু একটা প্রসেস আছে। লিপসের, লিপস অনেক সেন্সিটিভ একটা জিনিস, সেটাকে আমরা অবশ্যই এভাবে ক্ষতিগ্রস্ত করব না। আর আমাদের মধ্যে অনেকে আছে যারা ম্যাট লিপস্টিক ইউজ করি, তাদেরও এটা ইউজ করা অনেক জরুরি, কারণ ম্যাট লিপস্টিক আমাদের লিপসটাকে অনেক পরিমাণ ড্রাই করে ফেলে। তো আমরা অনেক সময় কি করি, ম্যাট লিপস্টিক উঠিয়ে দেন আমরা একটা লিপ জেল লাগিয়ে ফেলি। হ্যাঁ, ওটাও করা যায়, কিন্তু যাদের ম্যাট লিপস্টিক লাগানোর কারণে যাদের লিপসটা অনেক পরিমাণ ড্রাই হয়ে যায়, অনেক সময় ফেটে যায়, তারা অবশ্যই এ ধরনের একটা স্ক্রাব অবশ্যই ইউজ করবেন। করে দেন একটা আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনারা যেটা ইউজ করেন সে ধরনের একটা লিপস বাম লাগিয়ে নেবেন। হয়তো হতে পারে সেটা ভেজলিন, হতে পারে সেটা এরকম একটা জেল, লিপ জেল, হতে পারে একটা লিপ অয়েল, যে ধরনের আপনাদের কাছে আছে সে ধরনের একটা লিপস বাম লাগিয়ে নেবেন। এতে করে আপনাদের লিপসটা অনেক পরিমাণে স্মুথ হবে, অনেক পরিমাণ ভালো হবে আপনাদের লিপসটা, অনেক আপনাদের লিপসে যে প্রবলেমগুলো আছে সব চলে যাবে ইনশাল্লাহ। সে ভালো থাকবেন সবাই, আর আল্লাহ হাফেজ।